বলে গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, ভালো আছো? তোমরা ভালো আছো? আমিও জান, আমার ঘুম থেকে উঠেছি অনেক আগে, ঘুম থেকে উঠে দদু খেয়েছি, বিক্ষু খাচ্ছি, এখন পটি করে নিয়েছি। বলো কি দেখছি আমরা? বাবা বলে দাও তো, কি দেখছো? বাবা ভয়, ওই দেখো, ওই যে সিংহ দেখছে এখন ডিসকভারিতে। আর এই হচ্ছে অনিক, অনিক সবাইকে বলে দাও তো গুড মর্নিং অনিক। এই দেখো উজান বল নিয়ে বসে আছে, কি সুন্দর উজান বল নিয়ে বসে আছে। নাও এ নাও, ধর বলে হাত দাও, বলে হাত দাও, ধরো বলে হাত দাও, বাবু বলে হাত দাও। রিমোটে হাত দিস না অনি, রিমোটে হাত দিস না। ও জানে না, বল না, বলে হাত দাও, বলে হাত দাও, এ নাও বলে হাত দাও, বলে হাত দাও। বাবা বাবা বাবা, ও জান এই দেখ, এই দেখ এখানে কি হচ্ছে। যা অনি কোথায় দিয়ে দিল? হ্যাঁ সবাইকে বলেছিস ভালো আছো, তোমরা ভালো আছো, জিজ্ঞেস কর, বল ভাও ভাও। আচ্ছা কি খাচ্ছ? কই বিক্ষু দেখাও তো, বিক্ষু দেখাও, কই বিক্ষু খাচ্ছ দেখাও। আচ্ছা খাও দেখি, একটু খেয়ে দেখিয়ে দাও। এই যে অনিক বসে আছে এখন, অনিক এখনো পটি করেনি, দুধ করে খাইয়েছিলাম একটু আগে, খেয়ে এখন দুজনে এরম বসে আছে। উজান বিস্কুট খাচ্ছে, অনিক তো খাচ্ছেই না। আদা 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 আদি 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 আদি। বাবা বাবা, ভাই কই, দাদা কই, দাও দাও ভাইকে একটু দাও গো, ভাইকে একটু দাও গো। জান বলো টাটা টাটা। মার বাবা নেই, সকালবেলা বেরিয়েছি অনেক সকালে, রেজিস্ট্রি করাতে গেছে বাবা, মা গেছে বাবার সাথে। অনিক আর উজান উঠেছে অনেক আগে, দুধ খেয়ে আর শুয়েছিল, খেলা করছিল। বলো বিকু, বলো বিকু, বিকু চাপলে কেটে যাবে। আচ্ছা ভাইকে একটু দাও, ভাই একটু দিদুকে দেখুক, ভাই একটু দিদুকে দেখুক, দিদুকে দেখুক। উজান রাগ করেছে, এখনো চা খাইনি, চা খাবো এবার। ও এখন অনিক আর উজান এই করছে, ভিডিও কলে কথা বলছে। বাবা দেখেছিস কেমন ভয়, দেখেছিস কেমন ভয়। বাবা ও বাবা রে, দেখেছিস দিদিকে টাটা দাও। শস খাচ্ছে দেখো একা একা, ভালো বাহ। উজান তাড়াতাড়ি খাও, অনেক খেয়ে নিচ্ছে তো সমানে, খাও খাও খাও। শসের মধ্যে ঝাল নেই, মিথ্যে কথা বললে হবে না। তুই এত তাড়াতাড়ি খাস কি করে, খা আবার খা, দে হলোই না। ও উজান আবার খা। মানে ওই হাতটা ছাড়, কিভাবে বসে আছিস? খাও 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 খাও। অনেকের মাথায় লেগে যাচ্ছে সসটা, খেয়ে নে, আঙুলে যেটা লেগে আছে খেয়ে নে, এইটা খেয়ে না, ওটা খেয়ে না, খেয়ে নে। আমি খাবো না, তুই খা, এইটা খা, এটা খা, নে এটা খা। অনেক উজানের জন্য খিচুড়ি করেছি, একটুখানি গাজর দিয়েছি, আলু টমেটো দিয়েছি, ওরম বাবা গরম, পাপা গরম দিয়ে, আর ধনে পাতা দিয়েছি দিয়ে, ওই গরম, অনি অনি গরম গরম। আচ্ছা আমি দিচ্ছি, এনে এনে খা।
ঠান্ডা এটা খা, খাও খাও খাও। বা না, বা অনেক খাবে আবার, ছবি তুলতো একটা, খাও খাও আগে খাও দেখি কেমন খেতে পারো। বলে আমাদের দাদু দিদা এখনো আসিল, ওরে বাবা উজান একটা পাকা ছেলে না বাবা, বের করতে হচ্ছে না এইটুকু থেকে গেল। আচ্ছা এটা ভাই খেয়ে নিক, আবার দাও ভাই একটু খেয়ে নিক, ভাই একটু খেয়ে নিক, বাবা খাও 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 ঠিক করে ধরো, হ্যাঁ খাও খাও খাও, দাও ভাই আগে খেয়ে নিক, তোমায় দাও খেয়ে নাও, তুমি ওটা খেয়ে নাও, দাদাকেও দিতে হবে, খাও খাও পালা। আচ্ছা ওকে আরেকটা চামচ এনে দিচ্ছি, তুই বস তুই বস তুই বস, খা তুই খা, তুই চামচ দিয়ে খা, ওদেরকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, দিচ্ছি ভাই খেয়ে নিক, ভাই খেয়ে নিক, ধনে পাতা টমেটো গাজর আয়ু। 1 2 3 বিগ বস কো গুড মর্নিং, বিগ বস কো সুপ্রভাত সুপ্রভাত, ধরো তুমি ধরো, বিগ বস কো গুড মর্নিং, বিগ বস কো সুপ্রভাত সুপ্রভাত, বাহ এই তো না, বিগ বস কো গুড মর্নিং, বিগ বস কো সুপ্রভাত, বা 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 বা, বলে তোমরা কেউ বিগ বস দেখো? আমাদের মা আর মিমি দেখে আমরা বিগ বস কে গুড মর্নিং করি, বিগ বস কে গুড মর্নিং করি। আচ্ছা উজান তুমি রাগ করছো কেন, এই দেখো কি সুন্দর করে আয়ু মাখবো, আয়ুটা দেখো একদম নয়ম হয়ে গেছে, দেখো আয়ু আয়ু, টমেটো দেবো, গাজর, দাঁড়া দাঁড়া, ধনে পাতা, ভাত, আলু আলু এনো আমি দিচ্ছি, বিগ বস কো গুড মর্নিং, এবার দাদাকে একটু দি না, দাদা তুমি দাদা তুমি দাদা, বলো আমাদের দাদু দিদা এখনো আসেনি, দেখো এবার ভাইকে দাও, ভাই খেয়ে নি, আচ্ছা চলো অনিকার উজানকে খাইয়ে নি, ওরা ঘুমাবে, ধরো ধরো, হ্যাঁ আচ্ছা আচ্ছা দিচ্ছি, আম 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 আম, বা অনিক আগে চাদরটা পাল্টাতে হবে, পাল্টাতে হবে তো চাদরটা, কি দুষ্টু করেছো চাদরটায়, ধরো উজান ধরো, দাঁড়াও দিচ্ছি, বিগ বস কো গুড মর্নিং, বিগ বস কো সুপ্রভাত, ধরো দেবো দেবো, বিগ বস কো গুড মর্নিং, আম বাহ আমার বাবারা তো একা খাওয়া শিখে গেছে গো, খেয়ে নাও দাদা, দাদা হ্যাঁ দাদা, এবার দাদা খা, আম না তুমি ধরো তুমি ধরো, বাহ দাঁড়াও, হ্যাঁ দিচ্ছি তোমাকে দেবো, এবার এই তো ভাই দি, ভাই খাবে এবার, ভাই খাবে এবার, ভাই খাবে নাও ধরো, বিগ বস কো গুড মর্নিং, আম জামাটা কালার করে ফেললে তো থাকতে ইচ্ছা না, ঠিক আছে চলো বলো আমরা খেয়ে নি, আমরা খিচুড়িটা খেয়ে নি পরে কথা বলবো, টাটা এখন, আচ্ছা দিচ্ছি দিচ্ছি, টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও, দেবো টাটা বলে দাও, গরম টাটা বলে দাও সবাইকে, বলো বাই 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 বাই, গরম গরম দিচ্ছি, দাঁড়া 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 বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দেখো মা বাবা চলে এসেছে, দাঁড়াও হাত দেবে না, হাত দিবি না, বস মানে হাত দিবি না, বাতাও বস বাতাও, এই যে রসমালাই নিয়ে এসেছে, ক্ষীরমালাই ক্ষীরমালাই, এই যে অনেক উজান না, থা 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 থা, এলে হাত দিবি না, দিচ্ছি, ওই যে মোবাইলের দিকে তাকাও, ওই দিকে তাকাও, ওই দিকে তাকাও, ওই দিকে তাকাও, এদিকে তাকাও, ওই দিকে তাকাও, বলে আমরা রসমালাই খাবো, এ কামাট করে নিয়ে নিয়েছে, আচ্ছা দাদা খাইয়ে দিচ্ছে, ওটা দিয়ে দাও দাদা খাইয়ে দেবে, দাঁড়াও দাদা খাই যাবে, এটা ওদের, এটা ওদের, অনেক উজান, যার ভাগ নিয়ে চলে যাও, দেখো ওই মোবাইলে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে, এক্ষুনি দাদা খাচ্ছে, খিচুড়ি খেয়েছে তাও খাচ্ছে, দেখো ভালো খেতে, মিষ্টি মিষ্টি, যাও মেলা যাও, খেলো খেলি লে যাও, মেলা যাও, একা খাবে, এই তো মেলা, একা নেবে চামুই নেবে, ওই দাদা ওদের রিজার্ভ চামচ হবে না, এখন ওদের রিজার্ভ করে চামচ নেবে, আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, এটা ও উজানকে চামচ দাও, এই নাও চামচ ধর, চামচ চামচ ধর, চামচ ধরে খাও, হ্যাঁ খাও, বাবা বাজার থেকে এলো, দেখলে তোমরা বাজার টাজার করে অনেক কিছু নিয়ে এসেছে,
এখন হচ্ছে আমুদে মাছ কাটা চলছে, ওদিকে বাবা পেঁয়াজ সবজি টবজি কাটছে, এদিকে রেবাজি খাসি নিয়ে এসছে, এদিকে খাসির টেংরি সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, আর মুলো ভাজা হবে রেডি হয়ে গেছে, এদিকে অনেক বাজার নিয়ে এসছে সেগুলো এখন আর দেখাতে পাচ্ছি না। আলুর বস্তাটা একটু দেখিয়ে দেয়, আলুর বস্তাটা এক বস্তা আলু এসেছে। কাটাকুটি সব কমপ্লিট। এখানে দেখো বাবা মাটনটাকে ম্যারিনেট করে রেখেছে, পেঁয়াজ সর্ষের তেল লবণ হলুদ টমেটো, তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্ট দিয়ে, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এদিকে একটা চচ্চড়ি হচ্ছে বেগুন আলু ওলকপি গাজর টমেটো সব কিছু দিয়ে, আর এদিকে হচ্ছে হচ্ছে মুলো ভাজা, আর এদিকে হচ্ছে আমি আর বাবা চা খাবো, তো চা হচ্ছে। তারপরে এই যে আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমার চাটা এবার গরম করবে মা। আর এখানটায় দেখো সর্ষে বাটা হচ্ছে চচ্চড়িতে দেওয়া হবে, আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, গোটা গরম মশলা তেজপাতা তারপরে সব রকম ইয়েটা তোমার কী বলে ওটাকে কাবাব চিনি সাজিরে সামরিচ এই সব যেহেতু জায়ফল এগুলো বেটে রাখা আছে, আর এই যে চচ্চড়িটায় সবজিগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছে। এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে চচ্চড়িটা আবার মাছগুলো দিয়ে তারপরে কড়াই দেবে। তারপরে আমি এদিকে মাংসটা তো বাবা ম্যারিনেট করে রেখেছিল, তো তেলের মধ্যে চিনি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আজকে সব কিছু একসাথে দিয়েই রান্না হবে, আর আলাদা করে মশলাও কষানো হবে না, কিছু হবে না। তারপরে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম, গোটা গোটা রসুনও দেওয়া হয়েছে, গোটা হাফ করে পেঁয়াজ দেওয়া হয়েছে, একটা গোটা টমেটোও দেওয়া হয়েছে। তো এটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে, এর থেকে যে জলটা বেরোবে সেই জলটায় সেদ্ধ হয়ে গেলে কষা হয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপরে তরকারি ঝোলের জন্য জল দেওয়া হবে। তো দেখো কষাটা একদম হয়ে হয়ে এসছে, এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে এখন কষানো হচ্ছে, কালারটা কি সুন্দর এসেছে দেখো। আর এদিকে মাটনের টেংরিটা সেদ্ধ করা হয়েছিল, সেই যে জলটা ছিল স্টুটা ছিল সেটা এই তরকারির ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে দেখো একদম হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কিছু নরম হয়ে গেছে। তো ফাইনাল হচ্ছে এই যে আমাদের রেওয়াজি খাসি তৈরি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার লাঞ্চ দুটোই সব কিছু রান্না করা হয়ে গেছে, আজকে দেরিই হয়ে গেছে, একদম বিকেল হয়ে গেছে রান্না করতে করতে। তো এই যে মাটন আর আছে মুলো ভাজা আর আমুদে মাছ নিয়ে এসেছিলো, আমি তো 1 কিলো আমুদে মাছ কাটলাম, তো সব কিছু কেটে কুটে মা বাবাও আসতে দেরি করেছিলো ওই জন্য দেরি হয়েছে সব। তো এদিকে মাটনটা হয়ে গেছে আর সব রান্না তো হয়েই গেছিলো, আর আমি এদিকে স্যালাডটাও কেটে নিলাম, শসা গাজর পেঁয়াজ লেবু টমেটো লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ফ্রিজের মধ্যে আবার ক্যাম্পাও নিয়ে এসেছিলাম, ক্যাম্পা আছে ফ্রিজের মধ্যে, আমার বোন তো খায় অল টাইম ওই সব, আর একটুখানি ওই ইয়ে করে করে কেটেছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। তো কাটতে কাটতে তো আমার খাওয়া হয়ে যায় অনেকটাই, আর এদিকে ফ্রিজের মধ্যে মাছটা যা আছে আরও আজকে রান্না হয়নি, যে ক্যাম্পা আছে আর অনেক সবজি এনেছে বা আমারা এদিকে আছে আর এদিকে আছে অনেক অনেক কিছু। তো যাই হোক এবারে খাওয়া দাওয়া করার পালা। এই দেখো আমাদের বেলুন ফোলানো হয়েছে এইটা অনি গুজানোর জন্য, দাঁড়া দাঁড়া অনি গুজান দেখবে হ্যাপি নিউ ইয়ার বলবে না, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি, এই দেখ কত বড় দেখ, এই দেখ এই দেখ অনি, ইয়ে এরকম ঝুললে কি সুন্দর লাগবে জানিস, কত বেলুন, চলো আসো, আচ্ছা বেলুন নেবে তো ঘরে আসো, বিউন ইয়ে অনি বিউন ইয়ে, কি দারুণ লাগছে দেখ, এ দেখ এ বিউন, আবার দেবো আবার দেবো আবার দেবো আবার দেবো।
দেখো এদিকে এদিকে বিউ। দিন পরে পেয়েছি আলু কাবলি, এই কাকুর কাছে আমি ছোট থেকে খেয়ে বড় হয়েছি, অনেক বছর পরে পেয়েছি দোকানে এসে। হ্যাঁ আমার আমার দুটো জমজ ছেলে, আর এখন বাপের বাড়িতেই থাকি, ওই পাড়া দিয়ে চলে এসেছি, আর এই দিকটা কম বেরোই ওই জন্য। এই দেখো কাকুর ফেমাস হচ্ছে এই চালতা, এই চালতাটা আমরা ছোট থেকে অনেক খেয়েছি, শেষ হয়ে গেছে, মানে এতটাই বিক্রি হয়। তো কি করতে তুলের আচারটা না ফুল এইটে মগ ওইটা তেতুল দেবো 10 টাকা কমলা লেবু খাই, তাকা দিকে তাকা, অনি লেবু ভালো, লেবু ভালো ভালো শুনে ভালো বাবা ভালো বাবু ভালো ভাও বলো। অনিগুজান এখন ডিনার করছে, 1 2 3 4 আস্তে 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 সাবধানে, ষাট 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 পাঁচ, উজান করে পাঁচ। ডাইপার কই, ডাইপার তোমার ডাইপার কই, এই তো বাবা তোমার ডাইপার কই, দেখাও ডাইপার দেখাও, বাবা বাবা বাবা। এই যে অনিগুজান দেখো মাটন দিয়ে, আহা ওদের জন্য আলাদা করে, এ মাম খাবে মাম খাবে, পাঁচ বাবা 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 খেলি না মাছ বাবা বাবা বাবা। হ্যাঁ তোকে দেবো, তো তুই দাদা খেলে তখন এ করলি কেন, শুধু মাম খাবে ও, শুধু মাংস খাবে, হাম ভালো ভালো আনি ভালো। হ্যাঁ বসো বসো দেবো, বসো ওখানেই বসো, এই যে এই যে এই যে মাম কে খাবে এটা, হাম করি বাহ উজান না উজান না, পাঁচ, আচ্ছা পাঁচ করবো পাঁচ করবো পাঁচ করবো, 1 2 3 শুয়ে পড়ো দেখি, পাঁচ করবো শুয়ে পড়ো, 1 2 3 4 5 আচ্ছা অনেক উজান খেয়ে নিক। অনেক উজানের জন্য এখন এই ডাইপারটা কেনা হয়, মানে হচ্ছে এই যে 12 টাকার প্যাকটা, এটা 10 টাকা করে নেয়, তো বড় প্যাকেটের দাম বেশি বলে ওই জন্য এখন এই সিঙ্গেল সিঙ্গেল কেনা হয়, এতে কিন্তু অনেকটা টাকা বেঁচেও যায়, তো ওই জন্য বড়টা আর কেনা হয় না, কিংবা ওই তোমার ছোট মিডিয়াম সাইজটাও কেনা হয় না, মানে এমনি সাইজ এম পড়ে, কিন্তু এই 10 টাকা 12 টাকার যে প্যাকটা এইটা পড়ে, 10 টাকা করে নেয়। এই যে কি হচ্ছে দেখো, ঝাড়ু দিচ্ছে বাবা, আমার মা ঝাড় দিচ্ছে, ওরা নোংরা করেছে চারিদিকে, খাওয়া দাওয়া তো ওদের হয়ে গেছে, আমাদের হতে বাকি আছে, দেরি আছে অনেক, তো মা ওদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করছে সব, ওই দেখো আবার নিয়ে নিয়ে সব ফেলেছে, আবার ঝাড়ু দিচ্ছে উজান বাবা, এই বিউ বলো বিউ। 12টা বেজে গেছে, চারিদিকে বাজি ফাটছে, বলে দাও হ্যাপি নিউ ইয়ার, অনি বলে দাও হ্যাপি নিউ ইয়ার, হাততালি দিয়ে দাও হাততালি দিয়ে দাও বাবা, হাততালি হ্যাপি নিউ ইয়ার, বসো বসো হ্যাপি নিউ ইয়ার, এদিকে তাকাও এদিকে তাকাও, এই যে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, হ্যাপি নিউ ইয়ার অনি গুজান, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো আছো, সবাই ভালো থাকো ভালো থাকো, আয় তো কত মামনি মামা মামা তো নে, এখন আমি এখনো ভাত খাই না, বোম ফাটাস হচ্ছে, সবাই বাজি ফাটাচ্ছে বাইরে বেরোলে দেখতে পেতে, আমরা এখনো ভাত খাই না, আমাদের বাড়িতে তো এমনি রাতে দেরি করেই খাওয়া হয়, এখন 12টা বাজে পুরো, ভাত খাবো আমি এবার, তাই না মাম, তোমরা এখন কি খাচ্ছ বলো, আমরা রাত 12টার সময় আঙুর খাচ্ছি, আমরা সবে একটু আগে ডিনার করেছি, ভালো আছো কিনা জিজ্ঞেস করে দাও, সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, খাও আমি খাবো না, ভাত খাও বাবা ভাত খাও, তুমি খাও এবার, তুমি খাও আমি খেয়েছি এবার, তুমি খাও বাবা বাবা, তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও, এই দেখ এই দেখ এই দেখ আমি খাচ্ছি আঙুর, এই যে আমি আঙুর খাচ্ছি দেখ, এই দেখ এনে মামনে মাম মাম এনে মামনে, হ্যাপি নিউ ইয়ার মামনে মামনে মামনে, চলো ভাত খেয়ে নি, দুষ্টু করছে বাবারা।